हेलो बंधुरा सुकुमार एस एम पॉलिटिक्स यूट्यूब चैनल पक्ष के अपन सकल के स्वागत। तो बंधुरा आज के आबार चले बरुंदार फार्मे तो सकले ही जानी एन बर्षाकाल तो बर्षाकाले प्रत्येक फार्मे एक समस्या हो लिटार मैनेजमेंट। লিটারটাকে আমরা কিভাবে বর্ষাকালে ম্যানেজমেন্ট করব সেটা কিন্তু আজকে আমরা বরুণদার কাছ থেকে জেনে নেব। তো পুরো বিষয়টা কিন্তু বরুণদা আজকে আমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি এবং আমাদেরকে কিন্তু থিওরিভাবে বলে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবে এবং বরুণদা প্র্যাকটিক্যালি যে কিভাবে এবং কি দিয়ে লিটারটাকে লাড়তে হবে বা কবার লাড়তে হবে সেই বিষয়ে কিন্তু পুরো বিষয়টা কিন্তু বরুণদা আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝিয়ে দেবে। আর এখন যারা আমাদের চ্যানেলে নতুন এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে দিবেন। যখনই কোনো নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমরা বরুণদার কাছ থেকে জেনে নেব যে বরুণদা তার ফার্মে লিটারটা কিভাবে এত সুন্দরভাবে রেখেছে এবং কোনো গ্যাস ট্যাস ছাড়েনি তো সেটা আমরা জেনে নেব। তো বরুণদা আপনার ফার্মের লিটারটা আপনি কিভাবে ম্যানেজমেন্ট করছেন? এখন ধরুন যে পাখিটা বর্ষাকালের পাখি, সেটা বর্ষাকালের পাখি হওয়ার কারণে আমাকে লিটারটাকে দুবেলা নাড়ার চেষ্টা করতে হবে যাতে করে লিটারটা সবসময় শুকনো থাকার চেষ্টা করে যাতে শুকনো থাকে। শুকনো থাকলে যে ফার্মে যে অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হয় সেই গ্যাসটা আপনার সৃষ্টি হবে না, সেই কারণে দুবার করে আপনাকে সকাল বিকাল দুবেলা পুষ্টা নাড়তে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুষ্টা দেখতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে করে জল টল পড়ে যাতে করে নষ্ট না হয়ে যায়। আর যে জায়গাটাতে আপনার নষ্ট হয়ে যাবে সে জায়গাটা আপনি বাইরে বার করে দেবেন। যে জায়গাটা নষ্ট হয়ে যাবে সেই জায়গাটা সেই তুষটাকে বাইরে বের করে দিয়ে নতুন তুষো দিতে পারি আমরা। নতুন তুষো দিতে পারি। আর এই লিটারটাকে আপনি কি শুধু লিটারটাই লাগেন না তার সাথে কোনো কিছু ব্যবহার করেন? ব্যবহার বলতে ধরুন আপনার যখন পাখির বয়সটা যখন লিফটিংয়ের কাছাকাছি চলে আসবে সেই সময় আপনাকে লিটারটা তো আর এত লিটার তো আর একবারে দেওয়া সম্ভব নয়, তার সেই কারণে আপনি যে লিটারটা ফার্মের মধ্যে আছে সেই লিটারটাকে আপনি ইয়ে করতে পারেন চুন ব্লিচিং দিয়ে আর একবার ভালো করে ইয়ে করে নিলে যাতে যে অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হয় সেটা হতে পারবে না। মানে চুন আর ব্লিচিং দিয়ে দুবেলাই কি লাগেন না একবেলা লিটারটা? চুলা চুন আর ব্লিচিংটা আপনি একদিন দেন না, একদিন দিলেই বুঝতে পারবেন যে আপনার ফার্মে গ্যাসটা কতটা কমে গেছে। হ্যাঁ ঠিক আছে। মানে চুন আর ব্লিচিং দিয়ে একদিন লাড়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফার্মের গ্যাসটা যে অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হয় সেই গ্যাসটা কীরকম পরিমাণে মানে উঠছে সেটা আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনারা সেরকমভাবে কিন্তু আপনারা চুন আর ব্লিচিংটা ব্যবহার করবেন। আর তারপরে যখন ওই লিফটিংয়ের টাইম আসবে সেই টাইমে আপনারা কী করেন? আপনি যখন তখন ধরুন লিফটিংয়ের টাইম একবারে কাজ করা চলে আসে দু তিন দিনের মধ্যে লিফটিং হবে, লিটারটার অবস্থা একেবারেই খারাপ, সেই সময় আপনি এক কাজ করতে পারেন যে সুপার ফসফেট বলে যে ফার্টিলাইজার পাওয়া যায় সেই ফার্টিলাইজারটা ইউজ করতে পারেন। লিটারটাকে লিটারটাতে ওই ফার্টিলাইজারটা দিয়ে দিলে লিটারটা শুকনো করা যাবে না, লিটারটা শুকনো করা সম্ভব না, কিন্তু লিটারটাতে যে গ্যাসটা তৈরি হয়ে যায় সেই গ্যাসটা কিন্তু কমিয়ে দেওয়া যায়। মানে গ্যাসটা কমে গেলে আমরা দেখে থাকি যে গ্যাসটা যদি কমে যায় ফার্মে সেক্ষেত্রে কিন্তু বডি ওয়েট মানে গ্যাস যদি ফার্মে হয়ে যায় কিন্তু মুরগির বডি ওয়েট আসার চান্সটা অনেকটাই কমে যায়, কারণ মুরগিটা কিন্তু যেভাবে গ্রোথ হচ্ছিল সেভাবে কিন্তু গ্রোথ হবেনি। আর আমরা যদি গ্যাসটাকে ফার্মের কমাতে পারি তাহলে কিন্তু আমাদের ফার্মে যেরকমভাবে মানে প্রথম থেকে যেভাবে গ্রোথ হচ্ছিলো মুরগিটা মানে বডি ওয়েটটা আসছিলো সেভাবে কিন্তু আপনার ফার্মেরও কিন্তু বডি ওয়েটটা আসবে। আর অনেকেই দেখে থাকি যে পাস দেয় উনানের যে পাস সেই পাসটা দিই, এটাও কি দেওয়া চলবে? এটা দেওয়া চলে কিন্তু অত পরিমাণে পাস আপনি কোথায় পাবেন? পাসটা তো পাওয়া সম্ভব নয়, সেই কারণে চুন দিতে পারেন, চুন ব্লিচিং আর যে সুপার ফসফেটের কথা বললাম সেই সুপার ফসফেট ইউজ করতে পারেন। এই চুন আর ব্লিচিং আমরা লিটারটা লাগবো এটা কতদিন বয়স থেকে আমরা এটাকে শুরু করতে পারি? চুন ব্লিচিং আপনার লিটার এই বর্ষাকালে সিজনে আপনার 25 দিনের পর থেকে লিটার খারাপ হতে শুরু করে, সেই সময় থেকে আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে চুন আর ব্লিচিং দিয়ে যাতে করে পুষ্টাকে 35 দিন 90 দিন পর্যন্ত যাতে করে গ্যাসটা না খায় পাখিটা, তারপর আপনি সুপার ফসফেট ইউজ করতে পারবেন। তো আপনার ফার্মের লিটার তো মানে খুবই সুন্দর আছে। তো এরপর আমরা দেখাবো যে কিভাবে আমরা কিন্তু লিটারটাকে চুন ও ব্লিচিং দিয়ে লিটারটাকে লাড়বো। তো অ্যাকচুয়ালি হচ্ছে গোটা ফার্মটা কিন্তু অ্যাকচুয়ালি চুন আর ব্লিচিং দিয়ে কিন্তু ছড়ানো সম্ভব নয়, তাহলে কিন্তু 20 কেজি আপনার চুন আর ব্লিচিং লেগে যাবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লিটারটাকে যে জায়গাটা লিটারটা খারাপ আছে সেই জায়গাগুলোকে আমাদেরকে লিটারটাকে জড়ো করতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে জড়ো করছে লিটারটাকে? এভাবে কিন্তু লিটারটাকে জড়ো করতে হবে।
ডিঙ্কার তলা পুষ্টাকে বিশেষ করে মুক্তি হবে। হুম, ডিঙ্কার তলা পুষ্টাকে বিশেষ করে মুক্তি হবে, মানে যে জায়গাগুলো ডিঙ্কার আছে সেই জায়গা তুষটাকে বিশেষ করে আগে তুলে নিতে হবে। কারণ ডিঙ্কারের নিচের তুষটাই কিন্তু সব থেকে বেশি খারাপ হয়, কারণ ওখানে অনেক কি করে আমাদের যখন প্রচন্ড গরম থাকে ফার্মে তখন কিন্তু মুরগি ওই ডিঙ্কারের নিচে উঠে কিন্তু উটকিয়ে জলটাকে ফেলার চেষ্টা করে এবং সেখানটা কিন্তু লিটার সেখানে লিটারটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই কারণে। তো এভাবে আপনাদেরকে কিন্তু লিটারটাকে জড়ো করে নিতে হবে। তো যেভাবে দেখাচ্ছে কিন্তু এভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু এই লিটারটাকে জড়ো করে নিতে হবে। এরপরে কীভাবে চুন আর ব্লিচিং দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আমরা কিন্তু চারদিকের মানে অ্যাকচুয়ালি পুরো ফার্মটা কিন্তু দেখানো সম্ভব নয়, জাস্ট আমরা করা হয়ে গেছে অলরেডি। তো আমরা এইটুকু জায়গাটা রেখেছিল ভিডিওটা করার জন্য। তো আমি এসে আপনাদেরকে এই ভিডিও প্র্যাকটিক্যালি যাতে আপনাদেরকে বোঝাতে পারি তার জন্য কিন্তু এটা রাখা হয়েছিল। তো পুরো তুষটাকে কিন্তু আমাদের জড়ো করা হয়ে গেছে। এরপরে যে উপরের যে চূড়াটা এটাকে একটু ভেঙে নিতে হবে। তো এভাবে কিন্তু আপনারা একটু চূড়াটাকে ভেঙে নেবেন। তো চূড়াটা ভাঙা হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্লিচিং। তো এরপরে এর উপরে ব্লিচিং পাউডার আর কি, এই ব্লিচিং পাউডারটা কিন্তু এর উপরে দেওয়া হবে, কারণ যেহেতু ছোট গাদা এখানে বেশি ব্লিচিং লাগবে না। তো যে পরিমাণ ব্লিচিংটা লাগবে আপনারা বুঝতে পারবেন যে একটা আনুমানিক একটা পরিমাণ অনুযায়ী দিতে হবে আপনাদেরকে। তো এখানে সেরকম পরিমাণে একটা ব্লিচিং দেওয়া হলো যেহেতু এটা ছোটো গাদা। এরপরে চুন দেওয়া হবে, এটা হচ্ছে চুনে চুন আনা হয়েছে। এবার চুনটা এর উপরে ছড়ানো হবে। চুনটা হাতে নিলে হাত খেয়ে দিতে পারে আপনি? চুনটা হাতে করে না নেওয়ারই চেষ্টা করবেন, কারণ কোনো ডিবা বা কোনো বাটি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের হাতের চামড়ার ক্ষতি করতে পারে চুনটা। দেওয়া হয়ে গেছে। আপনি এরপরে আপনার যে লিটার লাড়ার যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা দিয়ে আপনাকে কিন্তু এভাবে কিন্তু এবারে আপনাকে কিন্তু কুড়ে নিতে হবে। তো এভাবে কিন্তু আপনাকে চুনটা এই লিটারের সাথে কিন্তু চুন এবং ব্লিচিং এর পাউডারটাকে কিন্তু আপনাকে মিক্সড করে নিতে হবে। অনেকটা তুষ রয়েছে এখানে, কিন্তু আরো একটু চুন লাগবে, চুন আর ব্লিচিং আরো লাগবে, আরো দেওয়া হবে এরপরে। তো আরো কিছুটা ব্লিচিং এবং চুন লাগবে যেহেতু অনেকটা তুষ এখানে ছিল। তো সেরকম ভাবে আমরা কিন্তু আরো ব্লিচিং ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এরপরে চুনটা ছড়ানো হবে। তো আরও কিছু পরিমাণ ব্লিচিং লাগলো, এরপর আরও কিছু পরিমাণ চুনও লাগবে। এবার চুনটাকে আমরা আরও কিছু পরিমাণ ছড়িয়ে নেব। তো আপনারা লিটারটা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা তখনই আপনারা বুঝতে পারেন যে এই পরিমাণ চুন এবং এই পরিমাণ ব্লিচিং লাগবে। লিটারের কন্ডিশন দেখে আপনারা কিন্তু চুন দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আরো ভালো করে আমরা কিন্তু এটাকে নেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন কিন্তু ফার্মের বয়স হচ্ছে 36 দিন বয়স, কিন্তু লিটারটা কত সুন্দরভাবে রেখেছে। কারণ আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু প্রথম দিন থেকে আমাদের কিন্তু মানে পরিশ্রমটা ঠিকঠাকভাবে করতে হবে, মানে ফার্মে টাইমটা দিতে হবে। টাইম না দিলে কিন্তু আমাদের ফার্মে রেজাল্ট হবে না, রেজাল্ট না হলে কিন্তু আমাদের ফার্মে পয়সা হবে না। তো এইরকম দেখতে পাচ্ছেন 36 দিন বয়স কীরকমভাবে লিটারটাকে রেখেছে দেখতে পাচ্ছেন। আপনাকে কিন্তু দুবেলা লিটারটা লাড়তেই হচ্ছে। ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে কিন্তু দুবেলা খাটতে হবে, পরিশ্রম করতে হবে, ফার্মে টাইম দিতে হবে। ফার্মে টাইম দিলে রেজাল্ট হবে আপনার, তখন মানে আরও ফার্মের প্রতি এনার্জিও বাড়বে আপনার, তখন যখন পয়সা আসবে তখন আপনার এনার্জি বাড়বে। আর যখনই আপনার ফার্মে রেজাল্ট খারাপ হবে আপনার মানে পয়সা আসবে না, তখন আপনার কিন্তু এনার্জি কিন্তু কমে যাবে। এরপরে
এরপরে কিন্তু লিটারটাকে আপনাকে বিছিয়ে নিতে হবে, মানে যে যে জায়গা থেকে লিটারটাকে টানা হয়েছিল, টানা টেনে এনে জড়ো করা হয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু লিটারটাকে বিছিয়ে দিতে হবে। যেভাবে আমাদেরকে কিন্তু বরুণদা দেখালো ভিডিওর মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি, তো সেভাবে কিন্তু আপনারা যদি লিটারটাকে নিয়মিত লাড়েন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবে। কিন্তু এই চুন আর ব্লিচিং দিয়ে প্রত্যেক দিন লাড়ার কোনো দরকার নেই, না না, লিটারের পরিস্থিতি দেখে আপনাকে কিন্তু লাড়তে হবে, নাহলে কিন্তু অনেক চুনের আর ব্লিচিং পারপাসে অনেক টাকা খরচ হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফার্মের যদি লিটারটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সিস্টেমে কিন্তু লাড়বেন, আর কিন্তু কন্টিনিউ আপনাকে কিন্তু দুবেলা আপনাকে কিন্তু লিটারটা লাড়তে হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আরও কোনো ফার্ম রিলেটেড বা কোনো মুরগির রং সংক্রান্ত নিয়ে যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা যথারীতি চেষ্টা করব, আমরা এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব আর বা তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। তো নমস্কার, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।